রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্র এখন একটাই নাম, তিনি হলেন সিবিআই এর হাতে সদ্য গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ তল্লাশি, অবশেষে সোমবার 17 এপ্রিল ভোর 5:15 নাগাদ গ্রেফতার করা হয় বরোয়ার বিধায়ককে। তবে জীবন কৃষ্ণ স্ত্রী ঘরে থাকলেও জানেন কি কি অবস্থা হয়ে রয়েছে তার বাড়ির? এই মুহূর্তে তার বাড়ি এবং আশেপাশের এলাকার রীতিমতো শুনশান। ইতিমধ্যেই তার স্ত্রী টগরী সাহা কলকাতা এসেছেন, নিজাম প্যালেসে তিনি এসেছেন। তবে তার পৈতৃক বাড়িতে মঙ্গলবার সকাল থেকেই একের পর এক গাড়ি ঢোকে। বিধায়ক গ্রেফতার হতেই স্থানীয়রা জানান জীবনকৃষ্ণ সাহা সমাজসেবক ছিলেন, তবে তার ছোটবেলায় পড়াশোনা করার জন্য কোনো টাকা দিতেন না বাবা বিশ্বনাথ সাহা। এমনকি তার মায়ের সঙ্গে যোগাযোগ রাখার কারণেই তার বাবা যোগাযোগ রাখতেন না বলেই অভিযোগ। যদিও বাবা পাল্টা ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি জানিয়েছেন জীবনকৃষ্ণ বাবাকে মারধর করতেন, হুমকিও দিতেন। রেশন ডিলারশিপ থাকলেও সেই কাজ করতে পারেননি শুধুমাত্র জীবনকৃষ্ণের জন্যই। যাই হোক, জীবনকৃষ্ণ গ্রেপ্তার হওয়ার পর থেকে এই ধরনের কাদা ছোড়াছুড়ি চলছে। জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ ঘোষের প্রথম পক্ষের স্ত্রীর সন্তান জীবনকৃষ্ণ সাহা, তবে তার বাবা দ্বিতীয় বিয়ে করার কারণেই তার ছেলের সঙ্গে যোগাযোগ ছিল না, ফলে দাদু সাতকড়ি সাহা এবং ঠাকুমার কাছেই মানুষ হয়েছেন জীবনকৃষ্ণ। বীরভূমে পড়াশোনা করলেও তিনি এলাকায় সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন। তবে চাকরির নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন জীবনকৃষ্ণ সাহা, আর মঙ্গলবার সকাল থেকেই তার বাড়ির চারপাশ একেবারে শুনশান হয়ে গিয়েছে। গ্রামের বাসিন্দারা জানাচ্ছেন সরকার তো বড় চোর, আজকে জীবনকৃষ্ণকে তো ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে অনেক লোক বাইরে থেকে আসত তার বাড়িতে, সেই কথাও কিন্তু জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আর কি কি জানাচ্ছেন, তারা জানাচ্ছেন যে চাকরির জন্য খোঁজ করতেই প্রচুর মানুষ আসতেন জীবনকৃষ্ণের বাড়িতে। ইতিমধ্যে জীবনকৃষ্ণের দেওয়া অনেকের চাকরি বাতিল হয়েছে বলেও জানিয়েছেন গ্রামের বাসিন্দারা। তবে এই মুহূর্তে জীবনকৃষ্ণ সাহা গ্রেফতার হবার পর তার বাড়ির চারপাশ একেবারেই শুনশান। তার স্ত্রী টগরী সাহা কলকাতা এসেছেন, নিজাম প্যালেসে এসেছেন। ইতিমধ্যেই বেশ কিছু তথ্য সামনে উঠে আসছে, জীবনকৃষ্ণ সাহার পারিবারিক বিষয় সামনে উঠে আসছে, তার বাবার সঙ্গে কেমন সম্পর্ক ছিল, ঠিক কি হয়েছিল, তার বাবার অভিযোগ, জীবনকৃষ্ণ সাহার সঙ্গে তার বাবার ব্যবহার, সব কিছুই কিন্তু ইতিমধ্যে সামনে আসতে শুরু করেছে। তবে নিয়োগ দুর্নীতি মামলার টাকা যে জীবনকৃষ্ণ সাহার ঘরেও গিয়েছে সেই কথা কিন্তু ইতিমধ্যেই সামনে আসছে, কারণ এলাকার মানুষজন তারা বলছেন যে প্রচুর মানুষ চাকরির খোঁজ করতে জীবনকৃষ্ণের কাছে আসতেন। অন্যদিকে জীবনকৃষ্ণ সাহার বাবার বক্তব্য যে তার ছেলে অনেক সম্পত্তি করেছিল, অনেক টাকার মালিক তার ছেলে, তার বাবার এই বক্তব্যও কিন্তু ইতিমধ্যে সামনে আসছে। অন্যদিকে তার বাবাকে জীবনকৃষ্ণ সাহা তিনি ধমকি দিতেন সেই বক্তব্যও সামনে আসছে। বাবার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, ছোটবেলায় পড়াশোনা করার টাকা বাবা দেননি, এই রকম বেশ কিছু তথ্য স্থানীয় বাসিন্দারাও কিন্তু বলছেন সংবাদ মাধ্যমের কাছে। অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম এই মুহূর্তে গোটা রাজ্য। এরপর পরিস্থিতি কোন দিকে এগোয় সেদিকে তো আমাদের নজর থাকবেই। আর কি কি অভিযোগ পাল্টা অভিযোগ সামনে আসে সেই সম্পর্কেও আপনাদের জানাতে থাকবো। আপনারা যদি এর পরের আপডেট পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, আর সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।